সবি হায়া নারীগুলো বিনা তওবায় মারা যান ওই নারীগুলো যদি ওই অবস্থায় বিহায়াপন অবস্থায় নাপাকি অবস্থায় বিনা তওবায় যদি মারা যায় ওদের ইন্তেকালে পরে তমাম পৃথিবীর আলেমগুলো শুধু নয় ফুরফুরা শরীফের পীর সাহেব শুধু নয় কাবা বাইতুল্লাহ শরীফের ইমামও যদি ওই বিহায়া নারীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি কাবা বাইতুল্লাহ ইমামে কাবা বাইতুল্লাহ শরীফের ইমামের চোখের পানিতে যদি ওর কবরের মাটি কাদা হয়ে যায় এই বিহায়া নারীর লজ্জ নারী তোদের কবরের আজাব বন্ধ হবে না কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আল হায়া ও শোবা তুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের একটি শাখা ও নজরেরা পর্দা নিশিনা মা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন বাবা কায়ামতের বড় একটি আলামত হলো নারী পুরুষদের ভিতরে অবাক মেলামেশা শুরু হয়ে যাবে আমি নবী জানিয়ে দিলাম এর কারণটা হলো লজ্জা উঠে যাওয়ার কারণে তারা অবাধ অবৈধভাবে মেলামেশা করবে প্রতিটা ঘরে ঘরে জেনা ব্যভিচার হবে ঘরে ঘরে জেনা শুরু হয়েছে না হয়নি ঘরে ঘরে জেনা ব্যভিচার শুরু হয়েছে না হয়নি যে বউটার হাতে যে মহিলাটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে ওই পুরুষ ওই নারীটা শুধু একটা পুরুষের সঙ্গে কথা বলে এটা কোশ্চিনকালে বিশ্বাস করা যাবে না কোন মহিলার যদি নগ্ন চেহারা দেখি তখন আর নেকি হচ্ছে না কাবিরা গুনাহ কি গুনাহ জোরে বলেন তাহলে আমি পুরুষ হয়ে যদি একটা বেগানা মহিলার নাগনা উলাঙ্গিনী চেহারা যদি আমি দেখে আমার জীবনে আমি যদি গোনা কাবিরা জোগাড় করতে পারি একজন নারী ওই রকম বেগানা পুরুষের চেহারাটা দেখা তার জন্যও তো কাবিরা গোনা আপনি ভাবতে পেরেছেন আল্লাহ কোরআনে ওই জন্য বলেছেন ওয়ালা তাকরাবুস জিনা খবরদার তোমরা জেনার ধারে কাছে যেও না জেনা করা তো দূরের কথা জেনা দেখাটাও জেনা হচ্ছে এ কথাটা শোনাটাও তোমাদের জন্য নিষেধ পৃথিবীর জমিনে তোমাদের জন্য জেনাকে আমি আল্লাহর তরফ থেকে হারাম করা হয়েছে অবৈধ মেলামেশা ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করুন ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পৃথিবীর জমিনে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাবিরা আমি নবী জানিয়ে দিলাম আন্তঃসব্বাহা বিকমিন ফাহুয়া মিনকুম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে কমে তোমরা অনুসরণ করবে অনুকরণ করবে কিয়ামতের কঠিন দিনে তাদের সঙ্গে তোমাদের হাশর নসিবি হয়ে যাবে ও নজনেরা নেহালপুরের সোনা মানিকেরা পর্দা নিশিনা মা ও বোনেরা পৃথিবীর জমিনে নবীর আদর্শ নবীর আদর্শ নবীর ক্যারেক্টার নবীর চরিত্র নবীর বাণী যদি আমি আপনি না মেনে চলি কিয়ামতের দিনে পৃথিবীর জমিনে যাদের অনুকরণে পোশাক পরা যাদের অনুকরণে আপনার মাথা চুল কাটা যাদের অনুকরণে আপনার খাওয়া দাওয়া কিয়ামতের দিন তাদের সঙ্গে আপনার হাশর নসিবি হবে এলাকায় যেহেতু হিন্দু ভাইরা রয়েছে তাদের পুজোর সময় তাদের ঘরের নারীরা অবাধ তারা মেলামেশা অবাধ ঘোরাফেরা করে ও বাবাজি এই জলসা মাহফিলকে কেন্দ্র করে যদি আজকের ঘরের মহিলাগুলো রাস্তায় বেরিয়ে পড়ে যায় বেহায়াপনা করে তাদের থেকে কি আমাদের আর আলাদা করা যাবে কথা বলছেন না কেন আলাদা করা যাবে তারা তো পূজোর সময় ঘরের মেয়েদের বার করে দেয় তাদের পূজোর অনুষ্ঠান হলে ঘরের মেয়েরা সব বেরিয়ে পড়ে সেজে গুজে একদম পুরো রেডি হয়ে কারণ ওরা তাদের ধর্মের নীতি মানে কিন্তু আমার ধর্ম মহিলাদের সেফটি গাইডনেস করেছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ যে যে নারী পুরুষের মতো অবাধ অবাধ ঘুরতে পারে না কারণ পুরু নারী হলো গোটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত একবার জোরে বলুন একবার জোরে বলেন
সব থেকে দামি জিনিস কিমতি জিনিস হচ্ছে একটা মহিলা ভাইরামান্য জনেরা যুবকেরা এটাই বোঝাতে চাইলাম আপনার ঘরের মহিলাটা যদি আপনার ঘরের গিন্নিটা যদি ভালো একজন মহিলা হয় ভালো একজন হিজাবি নারী হয় যদি আদর্শবতী একজন নারী হয় ওকে আপনি খোলা মেলা জায়গায় রেখে দিতে পারেন না যদি খোলা মেলা জায়গায় রেখে দেন জেনে রাখবেন আপনার ঘরের মেয়েটা আপনার ঘরের নারীটা কিন্তু চপের সমতুল্য হয়ে যাবে অবশ্যইও নারী ওর বিবাহ হবে কিন্তু সেই মর্যাদা কিন্তু আল্লাহর দরবারে আর থাকবে না কিন্তু দেখতে পাওয়া যাবে যে নারীটা হিজাব হিজাবিনীর সঙ্গে তথা শরিয়াত মেনে পৃথিবীর জমিনে জীবন যাপন করবে ওই মহিলাটাকে বিবাহের জন্য বিবাহে বিবাহ দেওয়ার জন্য ওর বাবাকে মা বাবাকে অত পেরেশান বোধ করতে হয় না ও নজরের যুবকেরা এবং ওই একজন হিজাবি নারীর বিবাহের দিনে লক্ষ্য করে দেখবে যে নারীটা গোড়াগুড়ি হিজাব করেছে যে নারীটা গোড়াগুড়ি হিজাবের ভিতরে জীবন যাপন করেছে ওই নারীটা বিয়ের দিনেতেও হিজাবের মাধ্যমে তার গন্তব্যস্থল শ্বশুর বাড়ি হাজির হয় তাই তো নাকি চপ চপ মার্কা মেয়ে ছেলে ও ওর শ্বশুর বাড়ি যায় চপের মতো করেই যায় বলো আজকে সমাজে চপের আমদানি বেশি যদি বলেন কিরকম যে মেয়েগুলো রাস্তায় ঘোরাঘুরি করছে যুবতীরা এদের বিয়ের সময় এরা কি ভুলেও কোনোদিন বলবে আমার বোরখানা হলে আমি বিয়ে করবো না কথা বুঝতে পারছেন না নাকি বরঞ্চ ওরা ওদের বাপের কাছে আবদার করবে আমার বিয়েতে সিংহাসন নিয়ে আসতে হবে বসার চেয়ার আনতে হবে কি হবে না আমি কোণে সেজে ওই চেয়ারে বসে থাকবো সবাই আমার দেখবে সবাই আমায় দেখবে বাপ দেখলো তাই তো মেয়ে তো আমার একটা আদরের দুলালি তাই এক কাজ করি চেয়ার একটা আনি ভালো একটা আপনার এখন সব ভাড়ায় পাওয়া যাচ্ছে তো সুন্দর সুন্দর কারুকার্যময় চেয়ার এনে দিয়ে দিল মেয়ের গায়ে যত রকম গহনা সব পরিয়েছে মাথা আলগা করে বসিয়ে রেখেছে আপনি দিকে হয়তো নাকি কোণে সেজে বসে আছে আর এখন বরের সঙ্গে যত বরযাত্রী এসেছিল ওর ভিতরে 60% 100টা বরযাত্রী আসলে 60টা নজন থাকে এসে দেখে শাহনাজের বিবি বসে আছে 60টা ছেলে তখন দেখতে স্যার ওদের চোখ ঠিকরে বেরিয়ে যাচ্ছে হেরা জিনিস ছিল কোথায় কথা বুঝছেন নাকি শাহনাজের উপভোগ করার আগে ভোগ করতেছ কারা শেয়াল কুকুর কথা বুঝতে পারছেন নাকি আলোচনা মাথায় ঢুকছে তো ভাইরামান্য জনেরা যুবকেরা এই অবস্থাতে জীবন যাপন করলে ওর পেটে যে কটা সন্তান হবে ওইভাবে ওইভাবে যদি ওর জীবন যাপন হয় ওইভাবে যদি ওর স্বামীর সঙ্গে ঘর হয়ে যায় ওর বাচ্চা আল্লাহ হয়তো দেবে কিন্তু জেনে রাখবেন শুনে রাখবেন ওই ওই মহিলার পেটে যে মহিলাগুলো বিহায়াপনা করে জীবন যাপন করেছে কোনো পর্দার কোনো কপর্দার ধারধারে না ওই নারীর পেটে কখনো একটা হাফেজ ওই নারীর পেটে কখনো একটা হাফেজে কোরআন কিংবা আলেমে দিন আল্লাহ পাক পাঠাবেন না কারণ পৃথিবীর জমিনে কোনো বেয়াদবের পেটে কোনো নির্লজ্জ বেহায়ার পেটে আল্লাহ ওয়ালা আসতে পারে না ও বাবাজি নজরের যুবকেরা ভালো করে বোঝবার চেষ্টা করুন আল্লাহর নবীর পাগল হযরতে উম্মুল খায়র ফাতেমা আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর মাহবুব বান্দি যুবতী বয়সে নিজের মায়ের কাছে কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করতেন বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ইবাদত বান্দিগি করতেন নজওয়ান যুবতী বয়সে হুজুর আবার কাউকে চেহারা দেখাতেন না সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে প্রতি ওয়াক্তের কোরআন তেলাওয়াত চাতানার জীবনে অবধারিত করেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ
একটি উদাহরণ দিচ্ছি ভালো করে বুঝে নেন এলাকায় সব মহিলা আছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় বিস্তারিত হুজুরের আম্মা জানো একজন মহিলা আছে কিন্তু ওই যুবতী মহিলা উম্মুল খায়র ফাতেমাকে কেউ দেখতে পায় না সে সময়ে বহু মহিলা এলাকায় আছে কিন্তু উম্মুল খায়র ফাতেমাকে কেউ দেখতে পারে না চোখের সামনে তাকে কেউ দেখতে পায় না কারণ তিনি হঠাৎই কারুর সামনে আশাটা জাহান্নামের কাজ বলে মনে করতেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কৌসুল আজম হযরতে বড় বিস্তারিত হুজুর রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে কি করতেন প্রত্যেক ওয়াক্তের নামাজ শেষ করেই কোরআন তেলাওয়াতে বসে যেতেন নিজের আম্মার কাছে কোরআন তেলাওয়াত করতেন আমাদের মা ভাবীরা আজকে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আছে কথা বলছেন না কেন আছে কোন ভাবী মোবাইলে সিরিয়ালে ব্যস্ত কোন ভাবী মোবাইলে গান শুনতে ব্যস্ত কোন ভাবী মোবাইলের ভিতরে কত রকমের রঙ্গভঙ্গি আপনার হাসি তামাশার ভিডিও দেখতে ব্যস্ত আর ওদের ঘরের ছোট ছোট বাচ্চারা সব কার্টুন দেখতে ব্যস্ত গাছ যেরকম ফল সেরকম নারকেল গাছে আবার সুপারি হয় না সুপারি গাছে নারকেল হয় ল্যাংড়া গাছে আবার হিমসাগর হয় না কাঁঠাল গাছে আপেল হয় ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আল্লাহর অলি কৌসুল আজাব বড় বিস্তারিত হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আম্মা জানের ইতিহাসটা বর্ণনা করছি ভালো করে বুঝুন আল্লাহর অলি কৌসুল আজামের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা আল্লাহর কাছে দোয়া চায় গো রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে একজন হাফেজা হিসাবে কবুল করো প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াতের এত পরিমাণে আসক্ত হয়ে গিয়েছিলেন বাড়িতে শিক্ষা অর্জন করে ১৮ পারা কোরআন শরীফের হাফেজা হয়ে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এত পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন ১৮ পারা কোরআন শরীফের হাফেজা সুবহানাল্লাহ আমাদের ঘরের মেয়ে লোকের যদি বলি তিনটে সূরা বল তো চিত হয়ে ঘাড় ঘুরে সবাই কথা বলছেন না কেন জোরে বলেন ভাইরা মান্যজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করুন হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুরের দেখতে পাওয়া যায় অনেক এমনি করে যুবতী হয়েছে বয়স হয়েছে আল্লাহর মাহবুব বান্দা হুজুর চিন্তা করলেন আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র কোথায় পাবো এরকম পাত্র যেন নদ সদর হাতে আমার মেয়েটাকে আমি দিতে পারবো না কারণ যেরকম পাত্র সেইরকম পাত্রী দরকার সেরকম পাত্রীর জন্য সেরকম পাত্র দরকার ও নজরেরা যুবকেরা একদিন দেখতে পাওয়া যায় হযরত উম্মুল খায়র ফাতেমার আব্বা জানের কাছে একজন নজওয়ান যুবক ছেলে জেলে সে হাজির আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কি ব্যাপার তোমার হাতে একটা ফল আছে অত অর্ধেকটা খাওয়া কি ব্যাপার তুমি আমাকে সালাম দিলে আল্লাহ আল্লাহর ওই সময় হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন হুজুর বেয়াদবি নেবেন না আমার মনে হয় এই ফলটা আপনার কাছে নি আপনারই বাগানের ফল আপনাকে না বলে আমি খেয়ে ফেলেছি সেই জন্য আপনার দরবারে আমি এসেছি একটু নত শিকারে নত মস্তকে ক্ষমা চাইতে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর এই ফলের আকার দেখে কালার দেখে বোঝা যাচ্ছে আপনার এই বাগানের ফল আপনাকে না বলে পারমিশন না নিয়ে খেয়ে ফেললাম হুজুর জিজ্ঞাসা করছে বাবা তুমি কি গাছ থেকে পেড়ে খেয়েছো না গাছের নিচে পড়েছিল পড়ে পাওয়া খেয়েছো
হুজুরের আব্বা বলছেন আমি পড়ে পাওয়া খেয়েছি তবে গাছের নিচে থেকে না তাহলে আমি কাজ করি মাছ ধরা আমি কাজ করি মাছ ধরা আমার জীবিকা হলো মাছ ধরা নদীতে জাল ফেলছিলাম সারা দিন জাল ফেলে একটি মাছও হলো না আল্লাহ হয়তো লিখে রাখেনি শেষ খেপের খাপ একবার ফেলেছি আমার জালের ভিতরে আপনার গাছের ফল উঠেছে আমি খুদার তাড়নায় না জেনে এক কামড় ফলে কামড় দেওয়ার পরেই আমার মনে এসেছে এই ফলটা খাওয়াটা আমানতের খেয়ানত করা একবার জোরে বলুন না একবার জোরে হবে না সুবহানাল্লাহ হুজুর এই আপনার গাছের ফলটা খাওয়ার কারণে আমি আপনার কাছে এসেছি হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন কারণ আপনি যদি maaf না করেন ক্ষমা না করেন কিয়ামতের দিনেতে আমি কিন্তু নাজাত পাব না নামাজ আমার কাজা নেই আল্লাহর হুকুমের কোনো খেলাফ আমি চলিনি কিন্তু বিশ্বনবীর পাক জবানে হাদিসে আছে পৃথিবীর জমিনে কোনো মানুষের জিনিস যদি আমানতের খেয়ানত করা হয় ওই ব্যক্তিটা যতদিন না ক্ষমা করবে ততদিন আপনি ক্ষমার যোগ্য নন তো গাছের ফল যেহেতু আপনার পড়ে পেয়েছি আমি আমার কাছে আমানত হয়ে গেছে এই আমানতের খেয়ানত আমি করেছি আপনি আমাকে ক্ষমা না করলে আমি ক্ষমা পাব না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ গাউসুল আজমের আব্বা জানের কথা শুনে বাগানের মালিক উম্মুল খায়ের ফাতেমার আব্বা জান দেখছে ছেলেটার ভিতরে তো পার্টস আছে মোটরসাইকেলটা দেখতে হ্যাংলা ক্যাংলা কিন্তু এর ইঞ্জিন তো খুব ভালো কথা বুঝতে পারছেন না নাকি মোবাইলটা দেখতেও এরকম কিন্তু তো স্ক্রিন কাজ করছে দারুণ তার মানে ভেতর খুব ভালো আছে হুজুর বললেন ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায় পেশ মাছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায় বাবা তোমার নাম কি বলে হুজুর আমার নাম হলো আবু সালেহ জঙ্গে মুসা কি করো না ওই তো বললাম মাছ ধরি চুরি করি না নদীতে ক্যানেলে মাছ ধরা আল্লাহ বৈধতা দিয়েছে রাসূলের হাদিস থেকে পেয়েছি সেই জন্য ক্যানেলে খালে নদীতে জাল ফেলে মাছ ধরি যতটুকু পাই অতটুকু বেচি আল্লাহর জমিনে সংসার চালাই একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমাদের সব আবু সালেহ জঙ্গে মুসা নিজের পুকুরে মাছ নিতে কি হবে পাশের পুকুর থেকে বড় একটা কাতলা মাছ তুলে বসে আছে ওর ওরসে নাকি আব্দুল কাদের হবে এ কথা বলছেন না কেন মেয়েরা মান্য জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা ও বোনেরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওই সময় দেখতে পাওয়া যায় নানা জান ওই সময় বলেছিলেন ও বাবা আবু সালেহ মুসা অপরাধ তো তুমি করেছো শাস্তি তো তোমাকে পেতেই হবে আমি ক্ষমাটা করব কিনা আমার ব্যাপার আমি তোমাকে এতটুকুই বলছি যে গাছের যে বাগানের ফল তুমি খেয়েছো ও বাবা আবু সালেহ এই বাগানটা তুমি পাহারা দিতে থাকো যেদিন আমি মন মনে করব তুমি ক্ষমার যোগ্য আমি তোমাকে আল্লাহর রাস্তায় সেদিনে ক্ষমা করে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাগান পাহারা দাও পরিচর্যার কাজ করো বাগান সেবা করো হুজুর বললেন ক্ষমা দেবেন তো বলে ওই তো বললাম তো যেদিন ক্ষমা পাবার মেয়াদ শেষ হবো আমি বলবো তার মানে বেঁধে রেখেছে এই কারণে বেঁধে রেখেছে যারা জুহুরি হয় সোনার দোকানদার হয় স্বর্ণকার আপনি কোন জিনিস নিয়ে যাবেন যে ভাই এটা সোনা ও বিশ্বাস করবে না ও কি করবে ওই টুকরাটা নিয়ে ওর কাছে যে ওই পাথর আছে কি পাথর কষ্টি পাথর ওতে বারবার ঘষবে আর জিজ্ঞাসা করবে কোথায় পেয়েছি কোন ঘন্টায় অনেকবার ঘষে ঘষে তবে ও নিরীক করতে পারে এটা সোনা না ইমিটেশন বুঝতে পারছেন না নাকি তা আবু সালেহ জঙ্গে মুসাকে হুজুরকে বলতে লাগলেন কেন
এখন যদি ডিসাইড করে দিই তাহলে ও আসল পাঠশালা না ছেঁচড়াওয়ালা বুঝতে পারবো না তাই তুমি আমার বাড়িতে থাকবে আর ওই বাগানের পরিচর্যা করবে তার মানে এর ভিতরে আমি ঘষে দেখে লব আসল না নকল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদদ হুজুর আমার দেখতে পাওয়া যায় এক বছর দু বছর তিন বছর অতিক্রান্ত হয়ে গেল পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল একটা না পেরায় বারো বছরের অধিক হয়ে গেল হঠাৎ একদিন দেখতে পাওয়া যায় আবু সালে জঙ্গে মুসাদদ হুজুরকে ডাকলেন বাঙালের বাগানের মালিক ডেকে বললেন ও বাবা আবু সালে আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি তবে তুমি যদি আমার একটু উপকার করো আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ থাকব আমি তোমার প্রতি খুশি কিন্তু তুমি আমার একটা উপকার করবা হুজুর বলেন আরে তোমার ডিউটি শেষ তোমাকে আর বাগান পাহারা দিতে হবে না তোমাকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দেবো আবার একটা উপকার করো তুমি বাবা ছেলে আমার বাড়িতে একটা আমার অন্ধ মেয়ে রয়েছে আমার বাড়িতে একটা কালো গোরা মেয়ে আমার ঘরেতে আছে আমার ঘরেতে একটা খোঁড়া মহিলা আছে কালা মহিলা আছে জবানে কথা বলতে পারে না বোবা মহিলা এরকম একটা আমার কন্যা আছে যার এই চারটে গুণের অভাব অন্য অন্য নারীর থেকে এই নারীর চারটে জিনিস কম রয়েছে দুনিয়ার সমাজের ঘোড়া মহিলার থেকে চারটে গুণ আমার মা আমার মেয়ে এর ভিতরে কমি রয়েছে নাম হলো উম্মুল খায়র ফাতেমা আমার ফাতেমার ভিতরে এই চারটে জিনিস কমি ও বাবা ও বাবা বুসালে জঙ্গে মুসাদ তুমি কি আমার এই চারটে কমির অধিকারী একজন মহিলাকে তুমি আমার বিয়ে করবে তুমি কি বিবাহ করে উপকারটা করবে হযরতে আবু সালে জঙ্গে মুসা বললেন হুজুর আপনি আগে বলুন আপনি আগে বলুন আমার ওই ক্ষমাটা আপনি করে দেবেন কিনা কায়ামতের দিনে আপনি আমায় ধরবেন না তো হুজুর আমার বললেন না বাবা আমি তোমাকে আর আল্লাহর দরবারে দোষী করে রাখতে চাই না আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি ও বাবা আবু সালে জঙ্গে মুসা বলো তুমি কি আমার কন্যাকে বিবাহ করবে তুমি যদি আমার এই অন্ধ তুমি যদি আমার এই কালো গোরা মহিলাটা আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমাকে যদি তুমি জীবন সঙ্গিনী বানাও আমি বাপ হয়ে খুশি হয়ে তোমাকে চল্লিশটা বকরি উপহার দেব জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর বললেন তাহলে করা যাবে না চল্লিশটা আপনি বকরি দেবেন আর তার বিনিময়ে আপনার মেয়েকে বিয়ে করব বিয়ে হবে না কেন বাবা বিয়ে করব অনলি ফর আপনার মেয়েকে আমাদের আবু সালেগুলো বলেন বাপ বলে নেহালপুর এরকম পিস আছে বিয়ের দিন রোববার তার আগের বৃহস্পতিবারে পেমেন্ট করতে হয় এত বড় হারাম কর পৃথিবীর জমিনে আর জন্মায়নি ওর দরবারই আমরা আবার ওর বাড়িতে বসি আবার দোয়া করব আল্লাহ এদের সংসারে তুমি শান্তি নাজিল করো রহমত নাজিল করো এদের ওরসে যে কটা সন্তান দেবে নেক সন্তান দান করো এই ইমামের কবরে বাস পড়বে না পড়বে না পনের সাদিতে পনের বিয়েতে আবার দোয়া রহমতের দোয়া নিলজ্জ বেহায়া চারটে টাকার জন্য এত বড় খারাপি কোন রহমতের দোয়া নয় বাবাজি হযরত উম্মুল খায়র ফাতেমাকে বিবাহ করবে কথা দিলেন কিন্তু শর্ত আমি কিন্তু আপনার ওই অর্থের লোভে বিবাহ করতে চাই না আমি বিবাহ করব আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য একবার জোরে বলুন সুবহানাল্লাহ সে আপনার মেয়েকে কি করবেন না করবেন আপনার ব্যাপার কিন্তু আমার দায়িত্ব আপনার মেয়েকে বিবাহ করা রসুলের একটি সুন্নাত যদি আদায় হয় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বলছে মেয়েকে এরকম দেখলি বলছে বকরির থেকে একটু পোষকার
বকরি ছাগল হচ্ছে তো একটু পরিষ্কার হতে অসুবিধে নেই মাল তো ভর্তি করে দিচ্ছে মাল মাল পুরো সেই 107 গাড়ি পুরো ভর্তি ওর ঘরে আব্দুল কাদের আসবে কথা বলছেন না কেন ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা নেহালপুরের মুসলমানেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদ হুজুর আমার বিবাহ করলেন হুজুর আমার বিবাহ করলেন বিবাহের রাত্রেতে হুজুর আমার নিজের নিজের স্ত্রীর ঘরে স্ত্রীর কাছে অবস্থান করতে যাচ্ছে হঠাৎ দেখতে পাওয়া যায় হযরতে আবু সালে জঙ্গে মুসাদ হুজুর রাহমাতুল্লাহ হুজুর আমার ঘরের বাইরে দাঁড়িয়ে ঘরে ঢোকার আগে রাসূলুল্লাহ সুন্নাত আদায় করছে আসসালামু আলাইকুম আল্লাহর ওলি সালাম দিলেন কারণ ঘরের ভিতরে ঢোকার আগে সালাম দিয়ে প্রবেশ করাটা এটাই হলো আমার নবী পাকের একটি সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ শুধু বিয়ে করা সুন্নাত পুরুষেরা ঘরে ঢোকার আগে প্রবেশ করার আগে ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দেয়া হচ্ছে রাসূলের সুন্নাত একবার জোরে বলুন সুবহানাল্লাহ হতে পারে তোমার টাকায় তৈরি করা ঘর হতে পারে তোমার অর্থ খরচ করা ব্যয়বহুল বিরাট প্রাসাদ কিন্তু তরিকাটা হবে রাসূলের একবার জোরে বলবেন না আছে আর কিছু শুধু গরুর গোশ রয়েছে কথা বলছেন না কেন শুধু গরুর গোশ আছে আর কিচ্ছু নেই নাম আব্দুর রাকিব কার্যকলাপ ফিরাউনের থেকে খারাপ নাম আব্দুল গফুর বাগান খালার ওস্তাদ নাম রহিমা খাতুন দশটা সিমের অধিকারী কথা ঠিক বলছিলেন জোরে বলেন না রে বাবা নাম ফাতেমা স্বামী ছাড়া স্বামী ছাড়াও আরো চারটে পুরুষ আছে লজ্জা শাহনাজ ভাই বলে শাহনাজ ভাই খারাপ যে আজকে মুসলিম সমাজ কলকুশলিত করছে কারা মুসলিম সমাজকে বদনাম করছে কারা মুসলিম সমাজকে পৃথিবীর জমিনে মানুষের সামনে কিছু করছে কারা অন্য জাতি অন্য কওমি কি না এই জাতের কুলাঙ্গার এই ঘরের কুলাঙ্গারই যথেষ্ট আপনি বলুন আজকের এই নেহালপুরের জলসাটা ক্ষতি করছে কারা বেধর্মীরা এই কথা বলছেন না কেন আজকে এত বড় একটা প্যান্ডেল খালি অথচ বাজার খোলা হই হই হচ্ছে কারা ঘুরছে আজকে মাহফিলটা কলঙ্কিত করছে কারা দোষ দিচ্ছে দিদি খারাপ দাদা খারাপ বুদি খারাপ আয়নায় নিজের সুরাত না দেখে চরিত্রটা দেখ নিজের সুরাত দেখতে চিস কেন চেহারা দেখতে নিজের চরিত্রটা দেখ আল্লাহ পাঠিয়েছিল তোকে মমিন পৃথিবীর জমিনে একজন মুসলমান হিসেবে তুই কি মুসলমান আছিস ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মা বোনেরা আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদ হুজুর আমার ঘরের ভিতরে ঢোকার আগে দরজার বাইরে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমার যখন সালামের জবাব দিলে ঘরের দরজা খুলে একটি পাল্লা খুলে দেখলেন গোটা ঘরটা আলোয় আলোকিত নূর হয়ে আছে আর যিনি ঘরের ভিতরে বিরাজমান করছে বসে আছেন অতিবা পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে একজন সুন্দরী রমণী বসে আছে আল্লাহর মাহবুব বান্দা ওই অবস্থা দেখে পাগলের মতো ছুটে 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 শ্বশুর আব্বার কাছে আসে হুজুর সর্বনাশ হয়ে গেল কি হয়েছে বাবা আবু সালে কেন দৌড়ালে বাবা হুজুর বড় অন্যায় করে ফেলেছি একটা ফলের খানিকটা খাওয়ার কারণে যদি 12টা বছর আপনার দোকানে আপনার আপনার ওই বাগানের কর্মচারীতে যদি নিযুক্ত হতে হয় এবার একজন বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি না জানি আমার কপালে কি বিপদ আছে হুজুর ওই ঘরের ভিতর একজন বেগানা নারী বসে রয়েছে আমার বউ ভেবে আমি ঘরের দরওয়াজা খুলে ঢুকে
ঢুকে পড়েছি হুজুর এই রকম চেহারা পৃথিবীর জমিনে আমি কারো দেখি না আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন শ্বশুর আব্বা বললেন বাবা ও বাবা আবু সালে তুমি ইস্তেগফার পড়ছো পড়ো তবে তুমি ভেবো না অন্য কোন নারী ওটাই হলো আমার সেই উম্মুল খায়রে ফাতেমা ওটাই হলো আমার সেই কানা অন্ধ মেয়েটা আমার সেই কালো গোরা মেয়েটা ওটাই হচ্ছে আমার সেই খোড়া মেয়ে হযরত আবু সালে জাঙ্গে মুসা বললেন হুজুরে কি রকম হলো আপনি বললেন আপনার মেয়ে দেখতে পায় না কানা অন্ধ আমি এসে দেখতে পাচ্ছি আপনার মেয়ে স্বচ্ছ সুন্দর পটল চেরা চোখ আপনি বললেন আপনার মেয়ে কালো আমি সে দেখতে পাচ্ছি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর পরিস্ফুটিত জ্যোৎস্না আলোর মতো জ্বলছে আপনি বললেন আপনার মেয়ে বোবা আপনার মেয়ে সালামের জবাব দিচ্ছে বিকজ কারণটা কি আপনি মিথ্যে কথা বলেছেন নামাজি বান্দা আল্লাহর পিয়ারা বান্দারা কখনো তো মিথ্যা বলেন না একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ হুজুর আপনি মিথ্যা কথা বলেছিলেন আবু সালে জাঙ্গে মুসাকে বললেন বাবা আমি মিথ্যা বলতে অভ্যস্ত নই আমি যেটা বলেছি ঠিকই হুজুর এখনো বলবেন হ্যাঁ বাবা ও বাবু সালে মুসা শোনো বাবা শোনো আমার উম্মুল খায়রে ফাতেমা আমি উম্মুল খায়রে ফাতেমার আব্বা তোমাকে জানাচ্ছি আমার উম্মুল খায়রে ফাতেমাকে আমি চোখে অন্ধ বলেছি কেন অন্ধ বলেছি শোনো আমার উম্মুল খায়রে ফাতেমা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের আয়াতের তাৎপর্য বুঝে জীবন যাপন করেছে তাম পৃথিবীর জমিনে বেকানা পুরুষ পুরুষদের দেখাটা আল্লাহ হারাম করেছে আমার ফাতেমা এত বড় হয়েছে এখন কোন বেগানা পুরুষের চেহারা দেখে না এই দিক থেকে আমি বলেছি আমার ফাতেমা অন্ধ আমার কা ফতে গুলো আমার কা ফতে চষে বের হচ্ছে এলাকা দেখতে আসলি ওর বাবা আমার কি বলে আমার মেয়ের মতো একটা মেয়ে এরম পাবেন না আপনি ওর বাপ ঠিক বলেছে বলো ওর বাপ যে বলেছে আমার মেয়ের মতো একটাও পাবেন না ওর বাপ ঠিক বলেছে না ভুল বলেছে ঠিক বলেছে বলো কিন্তু গরু খাওয়া মাল বুঝতে পারি ওর বাপ ঠিকই বলেছে ওর মেয়ের মতো বাগান ঠালে এলাকা আর একটাও নেই তো বোঝার ভুল কথা বুঝতে পারছেন না দেখবেন দেখতে আসলে ওর বাপ বিরাট গর্ব করে আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না কিয়ামতের দিনে জবাব দিতে হবে আপনাকে আপনি কি ভাবছেন মরব কবরের ভিতরে ঢুকে দেবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফেরেশতারা বলবেন হ্যাঁ রেখে যা বুঝলো বাজে রাসূলের কিরাম মিল্লাত সে আমরা চেক করলো আমার কাছে সব টেস্টার আছে হাতে কারেন আছে না কি নেই আমার কাছে টেস্টার আছে আমরা সব চেক করলো বাবা বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও কবরে শুয়ে দিয়ে আতর মেতে জীবনে কোনোদিন মুখ দিয়ে পানি নেই মরে যাওয়ার পরে তাই আতর মাছে নিলজ্জ বিহায়া যে ছেলেটা জীবনে কোনোদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো পেচ্ছাপ ফিরেছে মরে যাওয়ার পরে ওর গায়ে আবার ঘন গোলাপ পানি মেতে চার বোতল পানিতে গাদ গাদ হচ্ছে ওরে চার বোতল কি হবে 400 লিটারে ডোবা তোল তবু পবিত্র না কথা বুঝতে পারছেন না সারাস বলে সারাস খারাপ তো হলাম খারাপ হাম কিসি সে ডরনে ওয়ালা নেই হ্যায়
নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আলোচনা বুঝুন আল্লাহ নবী হযরতে আবু সাহেব জঙ্গে মুসা দসুর আগমাতুল্লালিকে শ্বশুর মশাই বোঝাচ্ছেন বাবা আবু সালে রে ও বাবা আবু সালে তুমি ভয় কেও না ওটা হলো আমার মুলকের ফাতেমা আমি তোমাকে বলেছিলাম ও কোন কানে কালা কিন্তু তুমি দেখতে পেলেও শুনতে পাবে ও তোমার আওয়াজটা শুনতে পাবে কিন্তু পৃথিবীর কোন বেগানা পুরুষের আওয়াজটা ওর জন্য কান হলো কালা এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে হল কানে কালা অর্থাৎ পৃথিবীর জমিনে কোন বেগানা পুরুষের কথার আওয়াজটা আজ পর্যন্ত আমার মেয়ে শোনে না আর আমাদের ফাতেমারা সব সময় করে আসে কোথায় আছে তুমি কোথায় আছে কোথায় আছে সচ্চে এগুড় গুড় করতেছে কান থেকে ফোন ফেলে এখন আবার সেই সেই ব্লুটুথ সব বের করেছে না কানে লাগিয়ে রেখেছে চুল ফেলে দিয়েছে যেন না বুঝতে পারে মা মেয়েলে গর্ব করো তোর গর্ব বার করবে কবরে ঢোকো ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারি সিনা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহ রনি হযরতে আবু সালে জঙ্গে মুসা দ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন হুজুর সেটারে মেনে নিলাম হুজুর আপনি বললেন আপনার মেয়ে কালো আপনার মেয়ে কালো কিন্তু আপনার মেয়ে তো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হুজুর এটা মিথ্যা কি নয় বললেন না বাবা না আমার মেয়ে যে কালো এটা দুনিয়ার মানুষের কাছে কালো কালো অন্ধকার যেমন পৃথিবীর কোন মানুষ কিছু দেখতে পায় না আমার মেয়ের চেহারা আমার মেয়ের রূপ আমার মেয়ের গায়ের রং কেমন এলাকার কোন মানুষ বর্ণনা দিতে পারে না সেই জন্য বলেছি আমার ফাতেমা হলো কালো ঘরের মেয়েটা এখান থেকে মাটিয়া বাজারে ঘোরাঘুরি করছে ওখান থেকে ফোন করছে এই চাচা তোর মেয়ে কিন্তু ঘোরাঘুরি করছে কেন তার বাড়ি কোথায় বেড়া চাপা নেহালপুরের মেয়ে মাটিয়ায় ঘোরাঘুরি করছে বেড়া চাপার ছেলে ফোন করে বলছে চাচা তোর ছেলে দিকে মেয়ে ঘোরাঘুরি করতেছে কেন তার মানে ও চিন্তিত জরুর বাকি আছে আলোচনা বুঝতে পারেননি সেই বারাসাত মার্কেটিং করছে মেয়েটা বেড়া চাপার থেকে ফোন করে বলছে ভাই তোর মেয়েকে কিন্তু বারাসাতে দেখলো হেজাব আছে পর্দা আছে না জর্দা হয়ে গেছে বলবা পরম করিস নি যত করে দিস কেন পর্দা আছে না জর্দা হয়ে গেছে সব ষাট জর্দা গোপাল জর্দা বানিয়ে ফেলেছি পর্দা তাহলে দুনিয়ার পর্দাকে যদি জর্দা বানিয়ে ফেলি কবরে আমাদের কি বানাবে আল্লাহ এ ভয় আছে কিছু কিছু আবার এখন নামাজিদের মনে বিশ্বাস আছে নামাজ পড়তিস মানে কারোর ক্ষমতা নিয়ে আমাদের আটকাবে কারণ আর সলাতুল মিফতাহুল জান্নাহ বেশ তো চাবি আমার হাতে ওরে এই দেখ ও পাগলামি সবাই করে যে কটা ঢুকেছে যা মার খাচ্ছে বুঝিবে শুধু নামাজটাই শেষ কথা ছিল না নামাজটা যেমন ফরজে আইন ঘরের মেয়ে ঘরের বিবি ঘরের মহিলাদেরকে পর্দা নিশিনা করাও হচ্ছে ফরজে আইন তো ছিলে ফেলবে একদম এই নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচ জবানের হাদিস দিয়ে আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী বললেন আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের একটি শাখা ও বাবাজি সাহাবী কার সাহাবাই কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম শুনে না
পর্দা যখন পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে লজ্জা যখন উঠে যাবে পর্দা আর কেউ করতে যাবে না পর্দা করাটা তাদের কাছে অপরাধ বলে গণ্য হয়ে যাবে ও নজওয়ান যুবকেরা এই পর্দা না থাকার কারণে লজ্জা না থাকার কারণে হায়া না থাকার কারণে পুরুষের সঙ্গে মহিলারা বসে বসে মিটিং করবে বাবা সাহাবীরা দেখতে পাওয়া যাবে নারী পুরুষেরা অবাক মেলামেশা শুরু করে দেবে আমি নবী জানিয়ে দিয়ে গেলাম তখন ওই সময় ঘরে ঘরে জেনাবা বিচারক হবে এই জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা হযরত উম্মুল খায়র ফাতেমার কথাটা বলছিলাম ভালো করে বুঝে নেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমা দেখতে পাওয়া জায়গায় ঘরেতে বসে রইলেন হুজুরের স্বামী গিয়ে নিজের শ্বশুরকে প্রশ্ন করলেন হুজুর আপনি বললেন আপনার মেয়ে আপনার কন্যা অন্ধ হুজুর এটা কি বলে সম্ভব নিশ্চিত এটা মিথ্যা কথা হবে না বাবা আবু সালে আমি মিথ্যা কথা বলতে শিখিনি তোমাকে যেটা বলেছি অতি বাস্তব কারণ আমার মেয়েটা পৃথিবীর জমিনে অন্ধ তাদের জন্য অন্ধ কারণ আমার মেয়েটা চোখ নিয়ে কোনোদিন তোমাকে ছাড়া আর আমি ওর পিতার ওর মাতাকে ছাড়া দ্বিতীয় কোন তৃতীয় কোন চতুর্থ কোন পুরুষ নজরে আসে না মহিলাদের মানুষ কিভাবে করতে হবে শরিয়াত শিক্ষা দিয়েছে এই শিক্ষা আপনার ভিতরে আনতে পারেননি আপনি মনে করছেন নামাজ পড়তেছি যেদনা ধুনতেছি আমার কেউ আটকাতে পারবে না আজকে বড় কষ্ট হয় আমার জাতি আমার কমিউনিটি আপনার গায়ের সব গায়ের মুসলিমদের সঙ্গে অন্য জাতি অন্য বিজাতিদের অনুকরণে জীবন চরিত্র গঠন করে আমার লজ্জা হয় ওরা ওই অবস্থায় মারা গেলে ওদের জানাজায় শরীক হওয়া তো দূরের কথা মরে গেছে শুনলে এলাকা ছাড়া হতে হবে কবর টবর দেওয়া হয়ে গেলে ঘরে আসতে আল্লাহ শুকর আমি খুব খেপা মানুষ যে কোন বেনামাজি মারা গেলে কোন বেপর্দা নিশিরা মরে গেলে আমি অন্য কাজে ব্যস্ত থাকি আমি যতটা জানি এ নামাজ পড়তো না এ শরীয়তে দাঁত দাঁততো না এ মরে গেছে তো ওর জন্য কোনো দয়া নাই বসে আল্লাহ মাহুজ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছে কোন বেপর্দা নিশিরা এবং কোন সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওদের জন্য জানাজা পড়া পাঁচ ওয়াক্ত নামাজীদের জন্য দুরুস্ত নয় এই কথা বুঝতে পেরেছেন তোমার উপর দরদ দেখাতে গেলে আমার কবরে বাস করবে সামলাবে কে তুমি শরিয়াতকে জবাই করে চলো তোমার প্রতি দরদ দেখানো মানে আমার নিজের কবর আমি নিজে খুঁড়ে বসে আছি ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহ নবী হযরত আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলেন বিবিকে আবারও সালাম করলেন ও নজনেরা যুবকেরা আল্লাহ নবী হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন ও আমার বিবি তোমাকে একটু আমি জিজ্ঞাসা করতে চাই বলো তো কোরআন শরীফে কোটা কোটা কোরআন শরীফের কটি আয়াত আছে হযরত আল্লাহর মাহবুব বান্দী হযরত উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন 6666টি আয়াত হযরত উম্মুল খায়র ফাতেমাকে বলেছিলেন আপনি কি আমার সামনে সূরা তওবাটাকে পড়ে শোনাতে পারেন বাসর হচ্ছে বাসর করে কি হচ্ছে সূরা তওবাটাকে একবার পড়ে শোনান তো আর আমাদের ছেলেরা বাসর করছে জিজ্ঞাসা করছে কোন কোন পার্কে গিয়েছিলে গল্প করো কথা বলছে নাকি শহীদুল্লাহ কলেজে পড়তে কত ছেলে তোমার দিক নজর দিত কথা বলছে নাকি ও ঘুরিয়ে জিজ্ঞাসা করছে তুমি মোটামুটি স্কুল লাইফে কটা বান্ধবী করেছিলে
কি সুন্দর অ্যাটিটিউড মিল লাগে সারা রাত গল্পে গল্পে ইবাদতে কেটে গেল আর হুজুরকে স্বামীকে শোনাচ্ছেন স্ত্রী সূরা তাওবা থেকে স্টার্ট করলেন সূরা তাওবা তেলাওয়াত করলেন না দেখে স্বামী খুশি হয়ে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে রোনাজানি করলেন আল্লাহ আমার বিবিকে আপনি মকবুল করে আমাদের এই সংসারটাতে তুমি একটা প্রকৃতপক্ষে ইসলামের শরীয়তের প্রতি মাপকাঠি রেখে চলনেওয়ালা কোন এক সুসন্তান তুমি দান করো একবার জোরে বলো একবার জোরে হবে না সুবহানাল্লাহ দিয়েছিলেন না দাই দিয়েছিলেন কে সে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মোসাদ রহমাতুল্লাহ লিগে নামাজ কাজা করতেন না পরের মাল হলম গজব করতেন না লটারি কাটতেন না জুয়া খেলতেন না মদ খেতেন না সুদের টাকা খেতেন না পরিশ্রম করে মেহনত করে টাকা ইনকাম করতেন ও ভাবাছি পক্ষান্তরে ওই মহিলা হযরত উম্মুল খায়র ফাতেমা তিনিও একজন নারী ছিলেন তিনি পৃথিবীর জমিনে কোন পুরুষের মুখ দেখেননি কোন পুরুষের সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি যোগাযোগ রেখেছিলেন আল্লাহর সঙ্গে আল্লাহর কোরআনের সঙ্গে প্রেম করেছিলেন আল্লাহ রসুলের মহব্বত অন্তরে রাখার কারণে আল্লাহ তার দোয়াকে কবুল করে সেই রকম একজন হাক্কানি আল্লাহওয়ালাকে আল্লাহ স্বামী বানিয়ে দিয়েছিলেন জোরে বলুন রতনে রতন চেনে আর ঘোঁত ঘোঁতে চেনে কসু তুমি যেরাম রতন হবে তোমার স্বামী বা তোমার স্ত্রী সেই রকম হবে যে আর তোমাদের মিলনে তোমাদের সহবাসে তোমাদের সঙ্গমে যে কটা ফল হবে তোমাদের থেকে একটু বাড়া হবে কারণ দুজনার সংমিশ্রণে হবে তো ওর থেকে কিছু তোমার থেকে কিছু ওর টেম্পার বাড়বে না কমবে কথা বলছেন না কেন আপনি যদি এক হন আপনার বিবি যদি আর এক হয় দুই হলো সন্তান আপনাদের দুটো থেকে পাবে আর ওর পার্সোনাল একটু আছে আড়াই থেকে তিন হবে কিচ্ছু করার নেই একটু মোহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা আওয়াজ দিয়ে পড়ো ওয়ালালিম نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي اللهم صل একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা ওয়ালালিম তোমার সিলায় জমিন পেলাম তোমার সিলায় আসমান পেলাম তোমার সিলায় জমিন পেলাম তোমার সিলায় আসমান পেলাম নবী يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي اللهم صل على তোমার সিলায় মানব হলাম তো
তোমার সিলায় মুমিন গোলাম তোমার সিলায় জমিন পেলাম তোমার সিলায় আসমান পেলাম নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা صلى على وعلى آل خوشير غبار لاغي امني যদি দেখা পায় নবী তোমারে ভুবনে তোমার নূরের চেহারার মাঝে মুমিন মোমেনা শান্তি খোঁজে জোরে হবে না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ খুশির খাবার লাগে ও মনে দেখা পায় নবী তোমারে ভুবনে তোমার নূরে হেরার মাঝে মুমিন মোমেনা শান্তি খোঁজে নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী তোমার সিলায় জমিন পেলাম তোমার সিলায় আসমান পেলাম তোমার সিলায় মানব হলাম তোমার সিলায় মুমিন হলাম নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা সাল্লি وعلى آل প্রতিষ্ঠিত করা তিনটে গুণকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা হলো ওয়াজিব এই তিনটি গুণ যদি তোমাদের ভিতরে না থাকে তোমাদের সন্তান কখনো আদর্শবান হতে পারবে না কটা আদর্শ জোরে বলেন তিনটি এই তিনটি আদর্শ থাকা বাঞ্ছনীয় আমার আপনার জীবনে অবশ্য এক নম্বরে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা ওই তিনটি আদর্শ কি শুনে নাও জেনে নাও সদাই পৃথিবীর জমিনে তোমরা বিরাজমান করবে আল্লাহর উপরে তওয়াক্কাল করে পৃথিবীর জমিনে আল্লাহর উপরে তওয়াক্কাল করে তোমাদের জীবনটা গঠন করবে আমি নবী জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে তোমাদের লাইফটা হালালিয়াতের উপরে তোমরা পূর্ণ প্রতিষ্ঠিত করবে তৃতীয় নম্বর তোমাদের চরিত্রটাকে আমি রাসূলুল্লাহর চরিত্রের সঙ্গে মিলিয়ে চলবে জোরে বলুন সুবহানাল্লাহ আলোচনা বুঝাতে চেয়েছিলাম ও জনেরা আল্লাহর ভয়ে যদি আমাদের ভিতরে থাকত আমাদের ঘরের ছেলেরা আজকে জালসাকে কেন্দ্র করে ওরা শুট শার্ট বুট পরে পরের মেয়ের পিছনে পিছনে ঘুরত না যদি এদের ভিতরে আল্লাহর ভয় থাকত পৃথিবীর জমিনে ওরা বেগানা নারীর পিছনে ঘুরত না ওদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত ওই সমস্ত নারীগুলা সেজে গুজে রাস্তায় বের হতো না আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন একটি নারী তার জীবনে তার রূপ তার
চর্চা তার সৌন্দর্য তার স্বামীকে ছাড়া দ্বিতীয় কোন পুরুষকে দেখাতে পারে না যে এক একটা কন্যাকে বিয়ে দিতে যে আজকে মায়েদের বাপেদের কানতে হচ্ছে কাদার কিছু হইনি বাবা এটা দুনিয়ায় যদি মেয়েকে পর করে করতে যে তোমার কান্না বেয়ে যায় ভিটে কোটা যদি বিক্রি করতে কয় সুদে যদি ঋণ নিতে কয় একটা মেয়ের কারণে যদি সমাজের বুকে এতটাই তোমার চোখের পানি পড়ে কায়ামতের দিন কঠিন দিবসে না জানি কি কষ্ট আছে বাপ